वेलकम टू रत्नास किचन। रत्नास किचने आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो चाना कबाब। चाना कबाब बनानोर जोन्नो चाना नियेछि, एटा आमी बयल करे नियेछि, 80% बयल करेछि। आर नियेछि 2 चामच बेसन, नियेछि बड़ो चामचेर 1 चामच आदा रसुन पेस्ट, एकटा छोटो पेंयाजके आमी कुचि करे नियेछि, 2 काँचा लंकाके कुचि करे नियेछि, नून आन्दाज मतन, सामान्य हलुद नियेछि माने हाफ चामच हलुद नियेछि, हाफ चामच नियेछि रोस्टेड जीरा धने आर लंका गुड़ो, आर हाफ चामच नियेछि लंका गुड़ो, आर हाफ चामच नियेछि गरम मसला, आर एटा करब सादा तेले। एमनि एकटा मिक्सिंग जार नियेछि, एइ बयल छोलागुलोके माने चानागुलोके आमि एकटु मिक्सिते हालका ब्लेंड करे नेब, माने खूब एकेबारे मिहि हये जाबे एरकम ना, सेइभाबे ब्लेंड करे नेब। मिक्सिंग बोल नियेछि, देखुन चानाटा किन्तु एकदम मिहि करिनि, किन्तु एइरकम करे नियेछि। चानाटा निये निलाम बोलटार मध्ये, निये निच्छि पेंयाज, एखाने धने पाता थाकले आपनारा अवश्यई धने पाता देबेन, आदा रसुन पेस्ट, काँचा लंका, झालटा आपनादेर स्वाद अनुसारे देबेन, बाच्चारा खेले आपनारा झालटा कम बेशि करबेन। दिये दिलाम गरम मसला, दिये दिलाम लंकार गुड़ो, रोस्टेड जिरे धने लंका, दिए दिलाम हलुद गुड़ो और लवणटा स्वाद अनुसारे। आमी एकटु मेखे नेब, तारपर टेस्ट करे देखब जे आर लागबे किना। एकटुखानि भालो करे मेखे निच्छि, मेशानो हये गेछे। एबार दिए दिच्छि जे बेसनटा नियेछिलाम सेटा दिए दिलाम, भालो करे मेखे निच्छि। এটা খুব সুন্দর লাগে, আপনারা যে কোনো ছুটির দিনে অবশ্যই কিন্তু এটা বানাবেন, কেন ছোলা আগে ভিজিয়ে রাখতে হয়, তারপরে বয়ল করতে হয়, একটু ঝামেলা আছে কিন্তু করতে কিন্তু একদম ঝামেলা নেই। তো এটা হয়ে গেছে, দেখুন মাখা হয়ে গেছে। আমি কিন্তু একটুখানি সামান্য জাস্ট সাদা তেল দেব এখানে। আপনারা এখানে পুদিনা পাতা ইউজ করতে পারেন, ওটা দিলেও খুব ভালো হয়। তো আমার কাছে এই দুটোই কিছু ছিল না, তাই আমি দিতে পারিনি, আমি বলে দিলাম আপনারা যখন বানাবেন অবশ্যই এই দুটো কিন্তু অবশ্যই দেবেন। তো এটা হয়ে গেছে, সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার হাতের মধ্যেই আমি কিন্তু জল একদম ইউজ করিনি, আপনারাও কিন্তু জল ইউজ করবেন না, সুন্দর করে গোল্লা করে নিচ্ছি, তারপরে হাতের চেটোর মধ্যে নিয়ে নিচ্ছি এরকম করে। একটু পেঁয়াজ যদি এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায় তাতে কোনো ব্যাপার না, মাঝখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো সুন্দর করে হাতের চেটোর মধ্যে নিয়ে, বেশ একটু বড় বড় করলে মানে নজরে ভালো আসে, তাই জন্য একটুখানি বড় বড় করে করতে হবে। এরকম একটা করলাম, আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরকম গোল করে নিলাম, নিয়ে হাতের চেটোর মধ্যে নিয়ে একটু সাইডগুলো একটুখানি সুন্দর করে দিয়ে তারপরে এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নেব। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর সঙ্গে একটুখানি ঘি, দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি, আর দিয়ে দেবো সাদা তেল। আপনারা চান তো পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, বেশি একটা তেল দেবো না, যাতে এগুলো একটু ফ্রাই হয় সেরকম ভাবেই দেবো। আর এটা তেলটা ছড়িয়ে দেবো, আঁচটা কম আছে, আঁচটা একটুখানি জোর করে নেবো যাতে তেলটা গরম হয়ে যায়। গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরকম অল্প আঁচটা কিন্তু একটুখানি মোটামুটি মিডিয়াম টু লোতে রেখেই আমি একটু ফ্রাই করব, আপনারা চাইলে সেই রকমই করবেন। আমি 4টে দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, জায়গা যাতে থাকে আর যাতে ভেঙে না যায়, সুন্দর থাকে সেইভাবে কিন্তু এটা চেষ্টা করতে হবে, সেইভাবে উল্টাতে হবে। এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আর একটা চামচের সাহায্য নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে করে কিন্তু উল্টিয়ে দিতে হবে, দেখুন আস্তে, খুব আস্তে আস্তে করে করতে হবে যাতে জিনিসগুলো ভেঙে না যায়, সুন্দর থাকে। দেখুন হয়ে যাচ্ছে এক পিঠ,
আঁচটা কিন্তু কমই রেখেছি, যাতে এইটা গোবো তেলে ভাজা হচ্ছে না, সেই জন্য কিন্তু আঁচটা কম রেখেই এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। কুপিট উল্টিয়ে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেব, একটা প্লেটের মধ্যে নামিয়ে দেব। পরে দুটো আমি ছেড়ে দিয়েছি, দেখুন এক পিট উল্টিয়েও দিয়েছি। এখন কিন্তু সেম ভাবে কিন্তু আগের মতন করে এই দুটোও কিন্তু ভেজে তুলব। কাবুলি চানা কাবাব আমি পরিবেশন করেছি, আপনারা মিন্ট চাটনির সঙ্গে কিন্তু এটা পরিবেশন করবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।